আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, আমাদের স্বপ্ন ছিল যে দীর্ঘ 25 বছর পর হলেও একটি রাজৌর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। রাজৌর উপজেলা আওয়ামী লীগের একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কর কমিটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিয়েছে রাজৌরবাসীকে। কিন্তু এই কমিটিতে রাজৌরবাসী, বিশেষ করে রাজৌরের নেতৃবৃন্দকে খুশি হতে পারেনি, কারণ কোয়াড কমিটির যে নিয়ম শূন্যপদ পূরণ করা, সেখানে শূন্যপদ পূরণ করা হয়নি, বরং 51 কমিটিকে 71 কমিটি করে একটা নিয়ম করে দিয়েছে। আজকে কমিটির শেখ হাসিনা চ্যালেঞ্জিং রাজনীতি মোকাবিলা করেছে, সেই চ্যালেঞ্জিং পরিবেশের পরিস্থিতির ভিতরে রাজৌর উপজেলা আওয়ামী লীগের এই পরিবেশ পরিস্থিতির একটি কমিটি উপর দিয়ে জেলা আওয়ামী লীগ আজকে প্রস্তাবিত হয়েছে। 25 বছর যাবৎ রাজৌর থানা আওয়ামী লীগের সম্মেলন হয় না। আমরা দীর্ঘ 25 বছর পরে অপেক্ষায় ছিলাম একটি সম্মেলনের মধ্য দিয়ে রাজৌর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং একটি সুন্দর কমিটি উপহার দিবেন। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মেলন আহ্বান না করে কোঅপ্টের মধ্য দিয়ে সদস্য নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা আশা করছিলাম কোঅপ্টের মধ্য দিয়ে আমরা সুন্দর একটা কমিটি পাব এবং সদস্যদের সেইভাবে মূল্যায়ন করবে। কিন্তু আজকের মিটিংয়ে উপস্থিত হয়ে যা দেখলাম তাতে আমি খুব মর্মাহত। আওয়ামী লীগের যে কোয়াক কমিটি নামে একটা স্বৈরাচারী পকেট কমিটি করেছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তারা একটি এই কমিটি করেছেন। এটা এই কমিটি অত্যন্ত নিন্দনীয় কমিটি, তারা নিজেদের আত্মীয়করণ করেছে। এখানে রাজৌরে 25 বছর যাবৎ কোনো কমিটি হয় না। 25 বছরে যদি কমিটি হইতো তাহলে আমরা যারা নারী নেত্রীরা আছি আমরা আরও অনেক অনেক এগিয়ে যেতে পারতাম না। এবং 25 বছর পরে আমরা আজকে যে কমিটিটা দেখতে পারলাম সেই কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা এবং সাধারণ সম্পাদক ফাজল কৃষ্ণদের সিগনেচারের মাধ্যমে 71 বিশিষ্ট কমিটি একটি কমিটি হয়েছে। এই কমিটির আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমরা দীর্ঘদিন মহিলা আওয়ামী লীগ করে এসেছি। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা আওয়ামী লীগ করব, কিন্তু আওয়ামী লীগ করবো এইভাবে যে একটা আওয়ামী লীগের একটা সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে রাজৌর উপজেলায় সুন্দর একটি কমিটি হবে উপজেলা আওয়ামী লীগের। সেই কমিটি তো হয়ই নে, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মাদারীপুর রাজৌরের আসনে নির্বাচিত আমাদের এমপি মহোদয় জননেতা জনাব শাহজাহান খান এমপি মহোদয়, তিনিও এই বিষয়টি জানেন না। তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনিও এই বিষয়টি জানেন না। গঠনতন্ত্র নামে নেই, কোঅপ্টের মাধ্যমে দলের নিয়মের বাইরে গিয়ে আমাদের এই কমিটি করেছে, যেটা আমরা কোনো মতে এখানে নিতে পারছি না। কারণ কোয়াপ শব্দের অর্থ হল শূন্যপদে পূরণ করা, কিন্তু এখানে তারা শূন্যপদে পূরণ করে নাই। যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত ছিল তাদেরকে পদে পদোন্নতি দেওয়া হয়েছে, সেটা গণতন্ত্র সম্পূর্ণ বিরোধী। তারা জনতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে গঠনতন্ত্রের বাইরে গিয়ে 47-এর 11 উপধারা লঙ্ঘন করে তারা বিভিন্ন নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদেরকে এই পত্রের মাধ্যমে এই দল অন্তর্ভুক্ত করেছে। শুধু অন্তর্ভুক্ত করেনি, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর চেয়ে আরো একটা ঘটনা, সেটা হলো যে এখানে শাহাবুদ্দিন মোল্লার আত্মীয় স্বজনকে এই কমিটিতে 7-8 জন তাদের একেবারে ফ্যামিলির লোকজন একে আত্মীয়করণ করেছে।
এবং এইটাই নয় শুধু এখানে বিএনপি এক নেতাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। 25 বছর পরে রাজৈর উপজেলা আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী একটি কমিটি করা হয়েছে, যেটা রাজৈর উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ছাড়া মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও কাজল কৃষ্ণ দে তাদের একক চিন্তা এবং সিদ্ধান্ত মোতাবেক একটি কমিটি দেওয়া হয়েছে, যে কমিটির গঠনতন্ত্র বিরোধী এবং সম্পূর্ণ অবৈধ। এই কমিটিকে আজকের যে আমাদের মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা তাকে অবৈধ বলেছি এবং প্রত্যাখ্যান করে আমরা মিটিং বর্জন করে ওয়াক আউট করে আগামী দিনে এই রাজৈর উপজেলা আওয়ামী লীগের মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে এই কমিটি করার আহ্বান জানিয়ে আমরা ওই স্থান মিটিং এর স্থান ত্যাগ করি। এই কমিটিতে যখন তারা ঘোষণা করছে তখন আমরা দেখলাম যে এই কমিটিটা একটা পরিবারতান্ত্রিক হয়েছে, আত্মীয়করণ করা হয়েছে এবং এমনকি বিএনপির যারা বর্তমান কমিটিতে আছে তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বাস, আমরা আওয়ামী পরিবারের সন্তান, আমরা যদি আওয়ামী লীগের হই, আমরা যদি জনতা শেখ হাসিনাকে সম্মান করি, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থাকে, তো অবশ্যই রাজৈরবাসীকে যারা কেন্দ্রীয়ভাবে মাদারীপুর জেলাকে রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেন তারা অবশ্যই একটি সুন্দর সম্মেলনের মধ্যে দিয়ে একটি সুন্দর কমিটি উপহার দেবেন। শাহাবুদ্দিন মোল্লা সাহেব মাদারীপুর জেলার সভাপতি এবং কাজল কৃষ্ণ দে সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা, তারা তাদের ইচ্ছা মতন রাজৈরবাসীকে হতাশা করে দীর্ঘদিনের আশাকে হত্যা করে একটি নীল নকশার কমিটি উপহার দিয়েছে, যেখানে পূর্বে সিদ্ধান্ত নিয়েছিল 3 জন সদস্যকে কাপ করবে, সেই কাপের নাম করে তারা 51 সদস্য বিশিষ্ট কমিটিকে 71 সদস্য কমিটি দ্বারা প্লেস করেছে, উত্থাপন করেছে। আজকে যারা আপনাদের সম্মুখে বক্তব্য দিলেন সেই নেতারা শুধু নয়, যুবলীগ ছাত্রলীগের 25 বছরের আকাঙ্ক্ষিত অনেক স্বপ্নকে ধ্বংস করে দিয়ে তারা তাদের ইচ্ছামাফিক কমিটি করেছে। সেখানে ইতিমধ্যে বক্তব্য শুনেছেন যে তারা বিএনপির নেতৃবৃন্দকেও ইনক্লুড করেছে এবং শাহাবুদ্দিন মোল্লা সাহেবের পারিবারিক সদস্যদেরকেও 7-6 জনকে স্থান দিয়েছে। রাজৈরের মাটি আজকে উত্তপ্ত, যেসব নেতৃবৃন্দ দীর্ঘদিন জেল কেটেছে, রাজপথে রক্ত দিয়েছে, তারা আজকে একত্রিত হয়েছে, তারা এই কমিটিকে বর্জন করেছে, এই কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছে। আপনারা যারা সাংবাদিক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান নিয়ে বলছি, আমার ব্যক্তি মাদারীপুর জেলার রাজনীতি নিয়ে কিছুদিন পূর্বে কেন্দ্রের আলোচনা হয়েছে, সেখানে সবচেয়ে প্রাধান্য দিয়েছে জনতা দল সজান খান প্রেসিডিয়ামের সদস্য, তাকে বলেছে যে আপনি সকলকে নিয়ে রাজনীতি করবেন।